আর হাসান প্রশ্ন করেছেন, ইসলামে বায়াত দ্বারা কি বোঝায়? ভাই হাসান, বায়াত মার শব্দের অর্থ হলো মূলত বায়াত বায়ন থেকে আসছে, মানে বিক্রি। আর এমনি পরিভাষাতে বায়াত বলতে বোঝানো হয় কারো হাতে হাত রেখে কথা দেওয়া, অঙ্গীকার করা, তার আনুগত্যের অঙ্গীকার করা, যে আমি আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনার নির্দেশের বাইরে যাব না। মূলত ইসলামী শরিয়াতে বায়াত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল, যে কেউ ইসলাম গ্রহণ করলে তার হাতে হাত রেখে অনেক সময় অঙ্গীকার করতেন, আমি আর এটা করবো না, এটা করবো না, এটা করবো না। মেয়েরা বায়াত করতেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুখে অঙ্গীকার করার মাধ্যমে, হাত দিতেন না, যেহেতু মেয়েদের হাত পুরুষদের হাতে রাখা জায়েজ নাই, মুসাফা করা জায়েজ নাই, সেজন্য তারা আপনার মুখে শুধুমাত্র অঙ্গীকার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সে বিষয়ে আলোচনা করেছেন যে ওয়া ইয়ানা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি ইলা আখিরিল আয়াত, মেয়েরা আসছে যখন তারা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অঙ্গীকার করেছেন, এটাকে বায়াত বলা হয়। আর নবী ইসলামের পরবর্তীতে ইসলামের ইতিহাসে বায়াত বলতে যেটি ছিল তা হলো ইসলামের যে খলিফাগণ ছিলেন সেই খলিফাগণদের হাতে সাধারণ মানুষেরা এসে হাত রেখে অঙ্গীকার করা, যে আপনাকে খলিফা হিসাবে আমি মেনে নিলাম, আপনার নেতৃত্বে আমি চলবো ইনশাআল্লাহ, আপনার আনুগত্য আমি করবো, বাস এই বায়াত বলতে এই সেই অঙ্গীকারকে বোঝানো হয়। মুখতার আহমদ